ইসরায়েলের হামাসের মুহুর্মুহু রকেট হামলা হয়েছে। দখলদার ইসরায়েলের বাণিজ্যিক নগরী তেল আবিব সহ মধ্যাঞ্চলের বেশ কয়েকটি অঞ্চল লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস। হামাসের ছাড়া রকেটের শব্দে কেঁপে উঠে তেল আবিব সহ আশপাশের অঞ্চল। টাইমস অব ইসরায়েল জানিয়েছে, গত ছয় মাসের মধ্যে আজই প্রথমবারের মতো মধ্যাঞ্চলে রকেট ছুটেছে হামাস। অপর সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্ট জানিয়েছে, এসব রকেট ছোড়া হয়েছে গাজার দক্ষিণের অঞ্চল রাফা থেকে। হামাসের রকেট ছোড়ার পর তেল আবিব, বেতার তিকবা, হাজেলিয়া এবং রামাত হাসারনের বিকল শব্দ শোনা গেছে বলেও জানিয়েছে সংবাদ মাধ্যমটি। তেল আবিব সহ অন্য জায়গায় রকেট ছোড়ার তথ্য নিশ্চিত করেছে হামাসও। মেসেজিং অ্যাপ টেলিগ্রামে দেওয়া এক পোস্টে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডস বলছে, আমাদের জনগণের উপর ইহুদিবাদীদের গণহত্যা প্রতিবাদে বড় ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ইসরায়েলের স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, তেল আবিবে অন্তত 15টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইসরায়েলি আর্মি রেডিও জানিয়েছে, রাফা যে স্থান থেকে রকেটগুলো ছোড়া হয়েছে সেখান থেকে মাত্র কয়েকশো মিটার দূরে অবস্থান করছে ইসরায়েলি সেনারা, আর তাদের ফাঁকি দিয়েই সেখান থেকে হামলা চালাতে সমর্থ হয়েছে হামাসের যোদ্ধারা। এই ঘটনায় ইসরায়েলের পক্ষ থেকে কোনো পাল্টা হামলার খবর এখনও পাওয়া যায়নি। প্রসঙ্গত, হামাস ইসরায়েল সংঘাত নিয়ে যুদ্ধবিরতির আলোচনার সম্ভাবনা পেয়েছে। এই অবস্থার মধ্যেই ইসরায়েলে আবার হামলা চালালো হামাস। গাজে যুদ্ধবিরতির প্রসঙ্গে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সঙ্গে নতুন করে আলোচনায় বসতে চায় ইসরায়েল। তবে এ বিষয়ে ইসরায়েলের সঙ্গে আলোচনায় বসতে চায় না বলে জানিয়েছে হামাসের জ্যেষ্ঠ নেতা ওসামা হামাদান। সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানায়, গাজের যুদ্ধবিরতি নিয়ে নতুন করে আলোচনা শুরুর খবর ইসরায়েলি মিডিয়ায় প্রকাশিত হয়। এ সময় ইসরায়েলের সঙ্গে এমন যুদ্ধবিরতি আলোচনার দরকার নেই বলে মন্তব্য করেন ওসামা হামাদান। আল জাজিরা আরবিকে দেওয়া সাক্ষাৎকারে হামাদান বলেন, গাজা থেকে যত দ্রুত সম্ভব ইসরায়েলি সেনাদের প্রত্যাহার এবং সাবধানের আগ্রাসন বন্ধ করতে হবে। তিনি জানান, চলতি মাসের প্রথম দিকে হামাস যুদ্ধবিরতির জন্য কাতার এবং মিশর মধ্যস্থতাকারীদের দেওয়া একটি প্রস্তাবে রাজি হয়, কিন্তু ইসরায়েল এই প্রস্তাবে দ্বিমত পোষণ করে। এর পরিপ্রেক্ষিতে তিনি বলেন, ইসরায়েলের সঙ্গে আমাদের নতুন করে আলোচনার দরকার নেই। হামাস আগে যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হয়েছিল, যা ইসরায়েল প্রত্যাখ্যান করেছে। তাই এই আলোচনার অর্থ হল গাজায় আগ্রাসন চালিয়ে রাখার জন্য ইসরায়েলকে আরও সময় দেওয়া। ইসরায়েল হামাসকে যে নতুন প্রস্তাব দিয়েছে তাতে গাজায় স্থায়ী যুদ্ধবিরতির কথা উল্লেখ নেই, বরং বলা হয়েছে গাজায় কয়েক মাসের যুদ্ধবিরতির পর ইসরায়েল আবার যুদ্ধ শুরু করতে পারবে। ইসরায়েল হামাসকে ধ্বংস করার আগ পর্যন্ত যুদ্ধ বন্ধ করবে না বলে স্পষ্ট জানিয়েছে। এদিকে হামাস সামরিক কোনো যুদ্ধবিরতির প্রস্তাব মানবে না বলে স্পষ্ট জানিয়েছে। তারা স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ করতে চায়। প্রিয় দর্শক, হামাসের এই অবস্থানকে আপনি কিভাবে দেখছেন? আপনার মতামত কমেন্টে জানান। ফিলিস্তিন ইসরায়েল সংঘাত নিয়ে সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।